প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমরা আজও সেখানে আসছি, গতকালকে এখানে আসার পর নাকি বাঘে ভাইয়ের শক্তি মানে কোনো মন্ত্রে আর কাজ করছিল না, কি করছে ওই জিনটা, এই কারণে আমরা এখান থেকে চলে গেছি। তো আমাদের সাথে আছে সাব্বির, আছে বাকি কবিরাজ, আছে রাজীব, আর ক্যামেরার পিছনে আমি আবদুল্লাহ। তো ভাই, আপনি বললেন যে আপনার শক্তি নাই, কাজ করছিল না, কি করছিল? এটা ও কি করছিল সেটা আমি বুঝতে পারি নাই, তবে আমার ধারণা ও অনেক কিছু জানে। ও এই কারণে আপনি, এই কারণে আমি যে মন্ত্র পড়ে ওকে মানে পোস্টটা দিই, আর যে মন্ত্র পড়ে আমি যে পরে আসনে যে দাগ দেওয়া হয়, হ্যাঁ, এই মন্ত্র পড়ে দাগ দেওয়ার পরেও যে চলে গেছে, এই জন্য আমার মনে হয়েছে অনেক কিছু জানে, আর এই জন্য আমার মন্ত্রে মানে ভেদ করে চলে যাচ্ছে, মানে মন্ত্র ভেদ করে ওর শক্তি প্রয়োগ করতে পারছে। আপনি তো ওকে পরে ছেড়ে দিলেন, হ্যাঁ, তারপরে ওকে ছেড়ে দিয়েছিলাম বাধ্য হয়ে, মানে এখান থেকে ওর সাথে কুলা ওঠা সম্ভব না। এখানে আমি আজকে আবার তোমাদের সাথে করে এখানে আইসি, যে আসলেই এটা এখানে যদি থাকে মানুষের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। হ্যাঁ ভাই, খুবই খারাপ তো, শক্তিশালী। আজকে আবার আমি আইসি, দেখি আজকে আবার ব্যবস্থা আছে সবকিছু, চেষ্টা করে দেখি। হ্যাঁ ভাই, আমরা এই যে এর ভিতরে যাবো, জঙ্গলের ভিতরে যাব। আজকে তো আবার এখানে আছে কিনা এটা তো দেখতে হবে, তাই না ভাই? হাতাই চলো, খালি ঘাস আর ঘাস এখানে করে। ও যদি আজকে এখানে থেকেও থাকে ভাই, ওকে ওই যে দাগের ভিতর থেকে ওর শক্তি প্রয়োগ করছে, ওর শক্তিটা মানে প্রয়োগ যাতে না করতে পারে ঠেকানোর তো আপনি ব্যবস্থা করছেন, তাই না? কত শক্তিশালী যে দাগের ভিতর থেকে বাইরে কাজ করে। এ ওখানে কেডা, হ্যালো, কে আছেন ওখানে ভাই? ও দেখেন উপর মা কোনো মানুষ হয়েছে মনে হয়। এই একজন আসো তো, এই কতক্ষণ লাইট জ্বালানি নাই দেখা যাচ্ছে। এই কেউ আসছিল মনে হয়, এই যে এখানে খাড়া হয়েছিল, খেয়াল করলাম না তো, খেয়াল হয় না। কে আছেন এখানে? মানুষ দেখছে নাকি অন্য কিছু? এ ভাই মানুষ আসছিল বুঝছেন, হয় দৌড়ালো নাকি, লাইট নাই কিন্তু মনে হয় যে এই আলোতে আমি বুঝতে পারছি। ছোট না তো আবার এই জঙ্গলের মধ্যে ছোট নাকি আমাদের ইয়া হয়ে আসছে,
ওই দেখেন ভাই দৌড়াইছে লাইট জ্বালাইছে এখন বুঝছেন লাইট মারো না দেখা যাবে না লাইট মারো না দেখুন এই যে চাপ দিলা দেখা যাচ্ছে আমি দেখতেছি কিন্তু ক্যামেরা ধরা যাচ্ছে না এবারে আমি দেখতেছো দেখো দৌড়া যাচ্ছে আরে দেখেন তো ভালোভাবে বোঝাচ্ছে এই যে এই চাপ দিলা এই থেকে দেখো এই দেখো যাচ্ছে কো এখন আমরা পিছে পিছে যাব না মানুষ হলে তো শব্দ হইতো মানুষ হলে এখানে আলো দেখে ও ডাক দিত বা আসতো জানি না কি ছিল জানি না পিছনে দেখো তো পিছনে দাঁড়াইছিল কি কন পিছনে ছিল কি মনে তো কিছু বুঝতে পারতেছি না আমি বুঝতে পারছি দাঁড়াও আন্নাটা দাও তো আন্নাটা বের করো হাতের জায়গা
আব্দুল্লাহ হ্যাঁ ভাই এখানে তো এরকম রকম সিস্টেম হয়ে গেছে জায়গাটা কে কি করছে এখানে দুইজন আছে দুইজন আছে হুম এর আগে একটা আসলে ওইটার সাথে আমরা হ্যাঁ মানে ওই শক্তি আমাদের ইয়া করে ফেলাইছিল এটা এখানে দুইজন আছে আরেকজন আছে করছে হ্যাঁ আচ্ছা যা থাকে থাক এটা আমি দেখব তারপরে দেখব ডাকব বসবো তো ভাই বসবেন এখন নাকি হ্যাঁ বসবো তাহলে আসো এদিকে এসো ঠিক আছে সেদিন বসছিলাম ওইখানে বসে বসো বেরলাম একজন গতকালকে যেখানে বসেছিল একজনই আমাদের হিমশিম করে দিয়েছিল আজকে বলতেছেন সমস্যা আছে জানি তো ভাই সমস্যা তো অবশ্যই আছে দেখতে তো পাচ্ছি দাগ দেওয়ার সময় কোনো তাড়াহুড়া নাই কোনো পারাপাই না নির্বিঘ্নে সুন্দর করে প্রত্যেকটা জায়গা যেন পরে কারণ সেদিন তো খুবই সমস্যার সম্মুখীন হয়েছিল আর দাগটা দিবে একটু ফাঁক দিয়া যাতে এই যে যিনি আসুক নড়াচড়া করার সময় যাতে চোটের সাথে এই দাগের সাথে চোট না লাগে যাতে দাগটা মুছে না যায়
যাচ্ছি। সাবরে দেখেছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওই আসছে ভাই সেদিনকার আপনি কি কবিরাজ নাকি কবিরা সারা তোদেরকে ডাকা সম্ভব আইসেন ভালোই হয়েছে এখানে যে শয়তানটা তারা দেন তো কোন শয়তানের তারাবো এই আরেকটা শয়তান আছে এটি আমার জাতির ভাই তুই এখানে কতদিন ধরে থাকিস আমি এখানে বেশি দিন থাকি না তাহলে আমি এখানে আইছি কেন বিচার দিতে আপনার কাজ আমি কবিরাজের খোঁজ দিছি কবিরাজের আপনি দেখি এটি আইছে তাই আপনার সাথে সাথে আইছে তোর নামটা কি আমার নাম হালু ওই সাইডে আপনি খাড়া ছিলেন তাই না কোন সাইডে ওই যে কবিরাজ ভাই বসেছিল ওই যে ওখানে বসেছিল প্রথমে যেখানে ছিলাম আমি কবিরাজের ফলো করতেছি ও তার মানে ওকে দেখছিলেন মানুষের রূপ নিছিলেন আপনি আর তো লাইট চলছিল ওটাও কি আপনি নাকি না ওটা তাহলে অন্য মানুষ গেছে না ওইটা না আমি এখন সত্যি করে কথা কত মারলেন কে এখানে গতকালকে আমি আইছিলাম আসার পরে আমার মন্ত্র ভেদ করে এখান থেকে এই সেই দিনটা চলে যায় নাকি তুই আবার তার সঙ্গী হয়ে আমাকে মারার জন্য আইছিস আমি যেটা ভাবতেছি এটাই মনে হবে সেই খারাপ তোকে মানুষজন জ্বালায় তোকে কি করছে আমার ধরে মারিছে মারিছে কেন মারলো কি জন্য কি জন্য আমি দেখে আইছি না আমি এটি থাকবো এখন দেখ কুই আছে আমি চলে যাচ্ছি তারপরে খালি ধরে মারে ধরে মারে এর আগেও আমাকে মারছে মারি উনি এটি আইছে আছে তাই সত্যি করে করছো আপনার কাম মিথ্যা করছি নাকি আপনার এই এতক্ষণ ধরে আমি কি করছি তবে ও কিন্তু অনেক শক্তিশালী এটা আমি বুঝতে পারছি শক্তিশালী মানে ঠিক আছে আর ও খুব জানিয়ালা উনি এই জানিয়ালা মানে উনি এর আগেও মিলা কয় কবিরাজকে এইভাবে ইয়া করছে তাই না ওই কারো কাকই ইয়া কই দিছে কারো মন্ত্র মন্ত্র কাজ করে আপনাকে এটা করছিল নাকি তুই কাকজুল কই আজকে আমি ফলো করতে করতে আপনার কামের দেখি মনে হয়েছে যে আপনি কবিরা এই জন্য আপনার এই ফলো করতে করতে আমি আইছি এই আইসি একবার পিছনে দাঁড়াইছি নো হ্যাঁ আবদুল্লাহ দেখতে পাইছিল পরে আমি যাই নাই আমি দেখতেছি যে এখানে আসলে কি সমস্যা আর এখানে সে আছে কি না ঠিক আছে উনি এটি আশেপাশে আছে তো আশেপাশে আছে আমি বুঝতে পারলু যে এখানে দুইজন আছে তখন আমি চমকে উঠলাম কি ব্যাপার একজনের সাথে দেখা হয়েছিল কিন্তু আজকে আছে দুইজন খুব খারাপ ঠিক আছে এই জন্যই তোকে আবার ডাকলাম আমি কিন্তু তুই যে এই যে যেভাবে কথা করছো এই কথা কি আসলে সত্যি হবে তো সত্যি আমি কি আমি মিথ্যা কথা এখন তুই আজকে আসার পর দেখছিস এখানে দুজন তুই করছিস আমাকে মারে আমি এখান থেকে চলে যেতে লাগছি তারপরেও মারে ঠিক আছে তে মারে আপনি এখানে কি জন্য আমি তো এটি আসবই আমি কবিরাজের খোঁজে খোঁজে আইছি আমি কচি কে রে এটি আসতেছেন দেখি এখন দেখি যে কবিরাজ পরে আমি যে সামনে আসার জন্য একবারে পিছনে দাঁড়াইছি সামনে আসতে পারিস না মারে কি জন্য আপনি আপনি তো করছেন মারে চরম খারাপ এমনি মারে এমনিতে মারে না কোনো অপরাধ করছে
কোনো অপরাধ না পুরো অপরাধ না ওই এই একটা কবিরাজে হ্যাঁ ওই যে তোক যেটা করছে বন্ধ করে দিছে ইয়া করছে ওই ওয়াকইটা করছিল করে আমি এখন জুল কাকে কয় দেই আমি আসি নঠি আর আমাকেই মারছে তুই জুল কাকে কইস তাহলে এবি তো মারছে পর কি করব নি দেখি নি মানে বোঝা শাসন করে আর ধর যে এই জাতি ভাই একে মানে আগে মারিছে পরে বোঝাইছে এজন্য আর আর পরে পিছে মানে আগে পরে মার না খেতে যাচ্ছে এজন্য কবিরাজ এটিকার এটিকার মানুষের কথা লাগি তোর কথা আমি বুঝতে পারছি বেশ ভালো এখন ওকে আমি ডাকবো তোকে বিদায় করে দেবো ওকে ডাকবো ঠিক আছে ডাকার পরে তক জল তার তারিখ পাই এতক্ষণ বিদায় আর না তো সত্যি করে কোন তো আপনি কি ওর সাথে আছেন নাকি না না আমি ওর সাথে থাকি তবে তোর নাম রাখুন তো আমি জানি যদি ও আসি কয় যে না ও আমার ওকে আমি ডাইক লিয়েছি হায়ার করে লিয়েছি আমাদের মানুষের মধ্যে বলে হায়ার করে লিয়েছি ভাড়া করে ভাড়া করা তে তাহলে তোকে কিন্তু আমি আবার ডাকবো তুই যত দূরেই পোলা থাকি যত দূরেই থাকিস আমি সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করতে পারবো এবং আনতে পারবো আমি যা কইছি সব সত্যতাই কইছি এখন আমি তোকে তোকে বিদায় করে দিচ্ছি তুই যা যাওয়ার পরে আমি তোকে ডাকি রাজীব 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 বসো সোজা বসো সোজা বসো বসে থাকো কাজ এখন হয় নাই আরেকজন আসছিল নামটাও এখানে জিজ্ঞাসা করার সাথে সাথে বলছে এই জন্যই আরো বিশ্বাস হয়েছে কিন্তু দুটা মার দিছি যাতে মার মার খাওয়ার পরে যাতে মানে যাতে আসলে সত্যি কথাটা কয় কিন্তু আসলে না এটা আসলে ভালো
একে ভাই মানে শক্তিও আছে আবার ভয়ও পায় মনে হয়। একে তো আপনি মানে কি করে যে আপনি কোনো কিছু কাজ করে না, আবার ডাকতেছেন তাও আসতেছে না। কি হাতাচ্ছেন, মোম হাতাচ্ছেন নাকি? আঙ্গুলের ফাঁকে একটা গাছ দিছে, ঠিক আছে, এই অনেক শক্তিশালী, ওকে ডাকার জন্য অনেক কিছু করতে হবে। থাকবে ভাই অর্পুর খারাম, হ্যাঁ এটা থাকবে। সাব্বির এখানে এসো তো, সাইড দিয়ে ঘুরে যাও তো, আস্তে দেখো মোমটা কিন্তু পড়ে যেতে পারে।
কারণ আমি মানুষের উপকার করি আমার চেষ্টা আমার করতে হবে এখন আপনি যদি না মানেন না বুঝেন আমার কথা আপনি শক্তি দিয়ে যদি আপনি চলে যান ঠিক আছে তারপরে আমার আবার চেষ্টা করতে হবে জায়গাটা এই জায়গাটা ভেজাল নয় নির্ভেজাল ছিল ভাই আটকানো তো হয়ে গেছে স্যার নির্ভেজাল ছিল এখন জায়গাটা তো ভেজাল হচ্ছে এই আপনি আসার কারণে আপনি মানুষের মানুষের দ্বারা মানুষই তাদের বশ করে রাখতে পারে এবং তাদের বোঝাতে পারে এবং জিনরা মানুষের কাছে শিকারি হয়ে থাকে আমার কথা শুন এটা আপনি ভালো করে বুঝেন এবং জানেন তারপরে কথা বুঝা লাগবে তোর কথা এত লাফালাফি ভালো না কিসের লাফালাফি ঠিক আছে গতকালকে আপনি যেটা করে গেছেন এটা আমি বুঝতে পারছি যে আপনি অনেক শক্তিশালী তবে আমি আজকে যে মন্ত্র পড়ে আমি ডাক্তার দিছি আমি আশা করি আপনি যাইতে পারবেন না কিন্তু এটার একটা কথা আছে আপনি কত দূর জানেন কত বড় মাপের জানা জানলি আলা এটা কিন্তু বাকি কবিরা জানে না এবং আমার সাথে আপনাকে রাখবো এই জন্য আমি তুই ওই সাবজেক্ট বাদ দে কিসের তোর তোর সাথে থাকবো আমি তোর কথা মতন কিসের চলবো তোরে আর আগে মানা ভালো করে মানা করে দিছি নু আবার তার উপর আমার উপর দিয়ে মাতব্বারি করতে লাগছিল একবার ঘা দিয়ে দিয়েছি তার মানে আপনি মানুষের কোনো উপকারই করতে চান না তাই না কোনো কিসের উপকার উপকার কোনো কোথায় আসে না ঠিক আপনার ঘরে রোগ মানুষের একটা তেরা থাকে কিন্তু আপনার মানে তিনটা আছে তেরা আমার তিনটা না আমার সব তেরা না সব তেরা সব তেরা হলে তো আপনি এরামে থাকতেন এরাম কিন্তু তিনটা আছে যাতে কোনো দেখে আপনি হেলতে না পারেন তুই এইসব আপনি মরবেন কিন্তু পাতাল হবেন না খারাপ মরবেন এই জাতের জিন আপনি ঠিক আছে একটু করে বেশি কয় ফেলা দিই আমি না একটু বেশি 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 হয়ে যাচ্ছে একটু বেশি করে আপনি ভাবেন না আজ আমাকে আবার রাগানির চিন্তা করিস না একবারে আমি কিন্তু এবি রাগি গেলে কি করবেন আপনি আপনি আরে শালা তুই নাম ক না নাম ক তুই চলে যায় থেকে আপনি আপনি জাতি কেউ মারেন আপনি জাতি এসে অভিযোগ দিয়ে গেছে কিসের অভিযোগ দিয়া কে অভিযোগ কাক কি কিরা অভিযোগ দিছে আপনি কাকে মারেন কাক মারছে আমি বাহাদুরি আমি বাহাদুরি সবসময় দেখাই এবং দেখানোর চেষ্টা করি ঠিক আছে বাহাদুরি আমি দেখাতেই থাকবো ঠিক আছে আমি যতক্ষণ তোকে শিকার বোতল বন্দি করতে না পারবো এতক্ষণ আমার কথা শুনেন সাহস কিছু দেখিস না এখন ঠিক আছে আমি যেখানে যাই ঠিক আছে আমি তোরা কি করবো আমার সাথে কি আচরণ করবো এটা ডাকার আগে বোঝা যায় আবার অনেক সময় বোঝা যায় না অনেক জায়গায় যা বুঝি যে ভালো আছে কিন্তু না আসার পরে আচরণটা খারাপ ঠিক আছে এটা আসলে বোঝা মুশকিল মানুষ মানুষের চিনে না মানুষ মানুষের রকম বুঝে না আর মানুষ আর জিনের রকম তো বোঝা আসলেই দায় আমার কথা শুন ঠিক আছে তারপরে বুঝে নিতে হয় অনেক সময় থাম তুই থাম তোদের আচরণের উপর বুঝে নিতে হয় চলে যাবো কি যাবুলে হ্যাঁ যাবো কি যাবুলে
আমি হ্যাঁ আপনি যাবেন এখান থেকে আজকে যাব তো অবশ্যই এই জায়গাতে জঙ্গলে কি আমি শুই থাকব এখন যাব কি দাবুলে যদি না যাই যদি না যাই তুই কোথায় যাবলে যাব না আমি তোকে আমি আমার সাথে রাখবো তোকে কইছি না যাবলে আর যদি অস্বীকার করিস তাহলে তোকে বন্দি করব থাম তুই বোতল মুতল ফাকে রাখ তুই যাবলে তো তা না না যাব না হ্যাঁ না তোর নাম আপনি কি ভালো হবেন বাবার কথা কও না তুই কি করব ঠিক আছে করতে থাক কি করতে লাগছে ভাই আবার আজকে আমার কিছু করবি নাকি গেল মামা এই ধর 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 এই এই মামা কি হলো এই আপনি আপনি কিছু করেন আপনি এ আমাদের আমরা আর আমরা কোনোদিন আসব না আদরি দিকা মামা আমরা আমরা কোনোদিন আসব না আপনারা আপনারা কিছু করেন আমরা চলে যাব এ আব্দুল্লাহ সেদিনকে কালকের মতো এটা করলো নাকি ইয়া করো পানি দিয়ে দরকার দাগ ধুইয়া দাও চলে যা কই আমি দাগ ধুইয়া দিই আদরি দিকা ভাই আমরা আমি যে দাগটা খুলে ধুইয়া দিছি আপনি আপনি বের হয়ে যাও এক জায়গা ধুলে চলে যাত পারে ধরো সাববে দেখ আরে রাজি ভাই মামা হ্যাঁ ভাই কি হলো ভাই চরম দেখা দা দেখা দা মানে বুঝলাম না দেখা দা মানে বুঝলে রাজীব এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে কেন ঠিক আছে এর সাথে এভাবে পারা সম্ভব না আমি আমি যে মনে রাজীব করছিলাম ঠিক আছে হ্যাঁ রাজীব তাতেও কোনো কাজ হয় নাই মানে আজকেও কি আপনি বলতে চাচ্ছেন যে সেদিনকার মতো সেদিনকার মতোই কাহিনী আজকেও ঘটছে ঠিক আছে আমার সাথে রাজীব তাতে উঠে গেল আমি এখানে দরবেশ আর নাহলে হাজিজিনের সাহায্য নিতে হবে আমাদের মানে সে কালকে যে আমাদের হচ্ছে মানে সবার শক্তি আমার কিছু একটা করছিল ভিতরে বসে থেকে ওটা করে কি করে এটা করতে পারে আব্দুল্লাহ কে কি মানে জিনরা মানে জিনে কে কত রকম হয় কবিরাজি কিন্তু আসলে জিন দেই হয় ঠিক আছে এটা আসলে সক্ষম এ করছে ঠিক আছে একে একে যদি স্বাস্থ্য করতে তাহলে হাজি এবং দরবেশ মিলে ভাই আমরা তাড়াতাড়ি উঠি এখান থেকে নাকি যাব যাওয়ার পরে ঠিক আছে হাজি বসে ভাই এখান থেকে আসলে বসে হাজি জিনা দরবেশ জিনের সাহায্য নিব হ্যাঁ ভাই তাহলে যাওয়ার পরে আল্লাহ যদি বাসা রাখে আগামী কালকে আবার আসবো এখন চলো এগুলো গোসল মানে আপনাকে ইয়া করছে ভাই সমস্যা হচ্ছে মানে সমস্যা না হলে তো আজকে আমরা কাজটা করতে পারতাম তাই না এ কি করছে বুঝছো এটা আসলে বলতে অনেক সময় লাগবে আমি তোমাকে যাওয়ার পথে বলবো আচ্ছা তাড়াতাড়ি এগুলো তোলো তো তুমি তো ফেলাচ্ছি লাইট আছে আমার কাছে